হ্যালো দিদি, এখানে অবস্থা না একটুও ভালো না, তাই আজকে খাবার নিয়ে যেতে পারবো না। আসতে পারবেন না? না দিদি। তাহলে কি হবে, আমরা খাবো কি? যা হোক কিছু একটা ব্যবস্থা করে নাও প্লিজ আজকে। হ্যালো হ্যালো, যা কেটে দিল। হ্যাঁ গো, শুনছ? কি হলো, কে ফোন করেছিল? হোম ডেলিভারি থেকে ফোন করেছিল, এখন থেকে ওরা আর খাবার দিতে আসতে পারবে না সেটাই জানালো। সর্বনাশ! আচ্ছা ঠিক আছে, আমি একবার নিজে ওদের ফোন করে দেখছি। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি যে, আপনারা নাকি আজকে খাবার দিতে আসতে পারবেন না? কি করব দাদা, জানেন তো আমাদের এলাকায় একজন করোনা পেশেন্ট পাওয়া গেছে, পুরো এলাকাটা সিল করে দিয়েছে, কি করে যে আর খাবার দিতে যাব বলুন। ও মাই গড, তাহলে কি হবে এখন? কষ্ট করে একটু চালিয়ে নিন দাদা, বুঝতেই পাচ্ছি খুব অসুবিধা হচ্ছে, যেতে পারলে তো দিয়ে আসতাম। আচ্ছা রাখছি, সুবিধা মতন পরে আপনাকে জানাবো। বাস হয়ে গেল, এবার কি হবে? ঘরে চাল ডাল কিছু নেই? যা চাল ডাল আছে কোন রকমে দুবেলা হবে। না আমি রিঙ্কিকে একটা ফোন করে দেখি। ওকে আবার দুশ্চিন্তায় ফেলে লাভ কি আছে, ও তো আর ওখান থেকে বসে কোনো কিছু ব্যবস্থা করতে পারবে না, যা করবার নিজেদেরই করতে হবে। সে যাই হোক, আমি ওকে জানাবই। যা ভালো বুঝবে কর। সে তো বুঝলাম, আসলে প্রবলেমটা তো বাবাকে নিয়ে, যার তার হাতে তো আবার খাবে না। এই ক্রাইসিসের পিরিয়ডে এসব জাতপাতের গোড়ামি রাখলে চলে? ঠিক আছে তুমি রাখো, আমি দেখছি। হ্যালো, সালমা বলছি। হায় আল্লাহ, ক্যা মুসিবত! ঠিক আছে তুমি যখন বলছো, আসলে উনি অ্যাকসেপ্ট করবেন কি না সেটাই তো ভাবছি, বাকি তো সব আল্লাহর মর্জি। না না, আমার কোনো আপত্তি নেই, বয়স্ক মানুষ বিপদে পড়েছেন। ঠিক আছে, আমি সালমা বিবির ফ্ল্যাট থেকে খাবার নিয়ে ওনাকে দিয়ে আসছি। কিন্তু উনি তো ব্রাহ্মণ, তারপর গোড়া, আর আমরা তো মণ্ডল সিরুল কাস্ট, আমি নিয়ে গেলে উনি কি খাবেন? ঠিক আছে যেমন বলবে। হ্যালো হ্যালো, আমি লোকাল থানা থেকে বলছি। থানা? না না ভয় পাবেন না, আপনি রবি ভট্টাচার্য বলছেন তো? হ্যাঁ, কেন বলুন তো? আপনার মেয়ে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে আপনাদের খাওয়ার অসুবিধার কথা জানালো, চিন্তা করবেন না আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি, ব্যবস্থা হয়ে গেলেই আপনাকে জানাচ্ছি। ও তোমার মেয়ে ব্যবস্থা করেছে, থানা থেকে আমাদের খাবার আসবে। কি, থানা থেকে? যাকে ওরা খাবার পাঠালে তুমি খেয়ে নিও, কান্নাকার হাতে রান্না করা তার ঠিক নেই। তুমি কি খাবে?
ও আমি চিড়ে মুড়ি কিছু একটা খেয়ে নেব। হ্যালো, হ্যাঁ আমি রেখে এসেছি। ও হ্যালো মা, দরজার বাইরে তোমাদের খাবার রাখা আছে, খেয়ে না, আমি আবার পরে ফোন করব। খাবার বাবা, রাগ করো না প্লিজ, তোমার সংস্কার আমি জানি, কিন্তু বাবা, জাত ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যেখানে বিপন্ন, সেখানে কি আর ওই জাতপাতের সংস্কার আঁকড়ে থাকা উচিত? তুমিই তো বলতে বাবা, সবার উপর মানুষত্ব, আর তুমিই তো শিখিয়েছো যে সময়ের সঙ্গে মানুষ পরিবর্তনশীল। আজ এই সংকটে তুমি কি নিজেকে একটু পাল্টাতে পারো না বাবা? কি হলো বাবা, চুপ করে আছো কেন? বেশ বড় হয়ে গেছিস, মেনে নিলাম তোর ব্যবস্থা। সূর্য, আমার ভাতটা বেরো। আই লাভ ইউ বাবা, ভালো থাকি।